দীর্ঘদিন ধরে সায়েন্টিস্টরা বহু রেয়ার স্পেস মিস্ট্রি সলভ করে আসলেও আকাশে দেখতে পাওয়া এমন কিছু জিনিস রয়েছে যার উত্তর সায়েন্টিস্ট তথা রিসার্চারদের কাছেও নেই। আজকের এপিসোডে আকাশে দেখতে পাওয়া এমন কিছু মিস্টিরিয়াস অবজেক্ট আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের সবাইকেই ভাবতে বাধ্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ হয়তো এই অদ্ভুত জিনিসগুলির মধ্যে কোনো একটি আপনিও হয়তো চোখে দেখেছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। অ্যাসপিরেটাস, পৃথিবীর কিছু এরিয়াতে ক্লাউড ফর্মেশন ডিফারেন্ট হলেও এদের মুভমেন্ট এবং প্যাটার্ন অলমোস্ট সেম হয়ে থাকে। কিন্তু স্ক্রিনে এই যে রেয়ার ক্লাউড ফর্মেশনটি দেখছেন, একে সাউথ ডিকোটাতে রেকর্ড করা হয়েছিল সাল 2007-এ। ফার্স্ট লুকে যে কেউ একে ভিডিও এডিটিংও বলতে পারে। 2018 পর্যন্ত বেশিরভাগ মানুষ একে ফেক বলেই মনে করত, এমনকি সায়েন্টিস্টরাও এর সম্পর্কে বিশেষ কিছু জানত না। এরপর দীর্ঘ রিসার্চের পর সাল 2019-এ সায়েন্টিস্টরা একে অফিসিয়ালি একটি ওয়েদার ফেনোমেনা ঘোষণা করে। এই ক্লাউড ফর্মেশনে মেঘ সমুদ্রের ঢেউর ন্যায় উপর থেকে নিচের দিকে মুখ করছিল, যাকে দেখে মনে হচ্ছিল সমুদ্রের জলরাশির ন্যায় মেঘ আকাশে ঢেউ তুলছে। এটি পৃথিবীর স্ট্রেঞ্জ স্কাই ফেনোমেনার মধ্যে একটি। এই অদ্ভুত ক্লাউড ফর্মেশনের নাম রাখা হয়েছিল অ্যাসপিরেটাস। আকাশে এই রেয়ার ঘটনা খুবই কম দেখা গেলেও বেশ কিছু এরিয়াতে দেখা যায়। মিস্টিরিয়াস ওয়ার্মহোল, আমরা পূর্বে ব্ল্যাক হোল এবং ওয়ার্মহোল সম্পর্কে বহু ডিটেলস ভিডিওই বানিয়েছি, কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাকৃতিক ঘটনা ঘটে চলে যার ব্যাখ্যা মানুষের কাছেও থাকে না। স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন, এটি একটি মিস্টিরিয়াস এবং আনএক্সপ্লেইনড ন্যাচারাল ফেনোমেনা। 9th May 2020-তে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। এই দিন আকাশ মেঘে ঢেকেছিল। সেই সময় একজন আকাশে লক্ষ্য করে স্পেসের এই অংশটি আশেপাশে থাকা সকল ক্লাউডকে ধীরে ধীরে গিলে নিচ্ছে, যার সোর্স পয়েন্ট থেকে একটি অদ্ভুত উজ্জ্বল আলোকরশ্মি বাইরে বেরিয়ে আসছে। প্রথমবার দেখলে মনে হবে এটি সূর্য, যাকে মেঘ ঢেকে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সূর্য ঠিক সেই সময় এর অপোজিট ডিরেকশনে উদীয়মান ছিল। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও খুব ভাইরাল হয়েছিল, কিন্তু এটি আসলে কি তার জবাব কেউ দিতে পারেনি। তবে অনেকের মতে এটি কোনো ওয়ার্মহোল, অর্থাৎ অন্য দুনিয়ার প্রবেশদ্বার, যার মাধ্যমে অন্য ডাইমেনশনে পৌঁছানো যাবে। সানহোল, আমরা প্রতিদিন সূর্যকে একবার না একবার দেখি, কিন্তু সূর্যরশ্মির তেজ অধিক হওয়ায় কন্টিনিউ এর দিকে তাকানো খুবই মুশকিল। আপনারা কখনো সূর্যকে এই কন্ডিশনে দেখেছেন? এই ন্যাচারাল ফেনোমেনাকে সান হ্যালো বলা হয়, যেখানে সূর্যের চারিদিকে একটি লাইট সার্কেল সৃষ্টি হয়, যাকে দূর থেকে কোনো রিং লাইটের ন্যায় দেখায়। ফার্স্ট লুকে মনে হয় সূর্যের চারিদিকে কেউ যেন গণ্ডি টেনে দিয়েছে। অ্যাকচুয়ালি এটি একটি অপটিক্যাল ফেনোমেনা। সূর্যের এই রকম কন্ডিশন বেশিরভাগ ঠান্ডা স্থানে দেখা যায়, বিশেষ করে বরফে ঢাকা সাদা সমতল ভূমি থেকে এরকম সূর্য বেশি দেখা যায়, যেন মনে হয় আকাশে কেউ ছবি এঁকেছে। অ্যাকচুয়ালি বরফের ওপর সূর্যরশ্মি রিফ্লেক্ট হয়ে সূর্যের চারিদিকে এই ধরনের রিংয়ের সৃষ্টি করে। ফায়ার রেনবো, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই বৃষ্টির পর সৃষ্টি হওয়া রেনবো দেখেছেন, যা দুনিয়ার সবচেয়ে স্ট্রেঞ্জেস্ট ন্যাচারাল ফেনোমেনার মধ্যে একটি। কিন্তু আকাশে কখনো এই ধরনের কালারফুল রেনবো দেখেছেন? এই ন্যাচারাল ফেনোমেনাকে ফায়ার রেনবো বলা হয়। যখন সূর্যরশ্মি মেঘে থাকা আইস ক্রিস্টালের উপর রিফ্লেক্ট করে, তখন এই ধরনের রেনবো সৃষ্টি হয়। প্রকৃতির এই সুন্দর সৃষ্টি খুবই রেয়ার। সূর্য যখন হাই অ্যাল্টিটিউডে থাকে, তখন এই ধরনের রেনবো সৃষ্টি হয়, যাকে দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ আকাশের মেঘে রং ছড়িয়ে দিয়েছে। এক্সপার্টিসদের মতে ফায়ার রেনবো দেখার জন্য বেস্ট লোকেশন হল লস অ্যাঞ্জেলস, কারণ এখানে সূর্য 58 ডিগ্রি হাই থাকে, যার জন্য এখানে বেশি ফায়ার রেনবো সৃষ্টি হয়। ব্ল্যাড মুন, আমরা প্রতিদিন রাতের বেলায় চাঁদকে একবার না একবার দেখি, যাকে নিয়ে বহু পৌরাণিক কাহিনীও চর্চিত, যার মধ্যে একটি কাহিনী হয়তো আমরা সকলেই শুনেছি, চাঁদে চরকা বুড়ি বসে চরকায় সুতো কাটে। কারা কারা এই কাহিনী শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, মেন টপিকে ফেরা যাক। চাঁদকে সাধারণত হোয়াইট অথবা গ্রে কালারের দেখায়, কিন্তু আপনারা কখনো রেড কালারের চাঁদ দেখেছেন? এই ভিডিওটি প্রথমবার দেখলে মনে হবে কোনো হরর মুভির সিন অথবা ভিডিও এডিটিংয়ের কামাল, কারণ এতে চাঁদকে লাল রঙের দেখা যাচ্ছে।
প্রথমে অনেকেই ভেবেছিল এটি একটি ফেক ভিডিও, এডিটিং এর মাধ্যমে করা হয়েছে, কিন্তু ভিডিওটি একদমই রিয়েল। রেড মুন একটি ন্যাচারাল ফেনোমেনা, তবে এর অ্যাকচুয়াল কারণ কেউ জানে না। তবে কিছু সায়েন্টিস্টের মতে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই অ্যালাইনমেন্টে অবস্থান করে, তখন সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে রিফ্লেক্ট হয়ে চাঁদে পড়ে, তার জন্য চাঁদের এমন কালার হয়। তবে এটি শুধুমাত্র একটি থিওরি বেসড কনসেপ্ট মাত্র, এর আসল কারণ এখনও জানা যায়নি। ফ্ল্যাশ ইন স্কাই। যদি আপনাদের প্রশ্ন করে রাতের আকাশ কোন রঙের দেখায়, আপনাদের উত্তর হবে রাতের বেলায় আলো না থাকায় অন্ধকার দেখায়। এটা ঠিক, সূর্যাস্তের পর আকাশে কোনো আলোকরশ্মি আর থাকে না, কিন্তু যদি হঠাৎ রাতের বেলায় পুরো আকাশ আলোকিত হয়ে যায়। এই ভিডিওটি নভেম্বর 2014 রাশিয়াতে রেকর্ড করা হয়েছিল। এটি রাশিয়ার একটি কোল্ড এরিয়া ছিল, সময় ছিল 4:40 PM, যখন সূর্য সম্পূর্ণ অস্ত গেছে। এরপর হঠাৎ আকাশে তীব্র আলোকরশ্মির ছটা সৃষ্টি হয়, যা আকাশের চারিদিকে আলোকিত করে দেয়। যেন মনে হচ্ছিল এটি কোনো ফ্ল্যাশ লাইট। এই রশ্মি প্রায় 11 সেকেন্ড পর্যন্ত গ্লো হয়েছিল, যার পর নিজে থেকেই হঠাৎ নিভে যায়। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, এই ঘটনার সময় আকাশে কোনো সাউন্ড সৃষ্টি হয়নি, যা এই ঘটনাকে আরও মিস্টিরিয়াস করে তুলেছে। এখনও পর্যন্ত এই ঘটনার কোনো ব্যাখ্যা মেলেনি, এমনকি ওয়েদার এক্সপার্টরাও আন্দাজ করতে পারেনি কেন এই ধরনের আলোকরশ্মির সৃষ্টি হয়েছিল। এখনও পর্যন্ত পৃথিবীতে ঘটা সবচেয়ে মিস্টিরিয়াস ন্যাচারাল ফেনোমেনার মধ্যে এটি একটি। রেড ক্লাউডস। যখন কোনো এরিয়াতে ওয়েদার খারাপ হয়, আকাশে মেঘ ঢেকে যায়। নর্মালি এই ক্লাউড সাদা রঙের হয়, তবে ওয়েদার খুব খারাপ হলে মেঘের রং কালো হয়ে যায়। কিন্তু আপনারা কখনো রেড কালারের ক্লাউড দেখেছেন? এই যে ভিডিওটি দেখছেন, একে ব্রাজিলে রেকর্ড করা হয়েছিল। এই ভিডিওতে আকাশে একটি রেড কালারের ক্লাউড দেখা যাচ্ছে। এই ধরনের রেড ক্লাউড দেখা গেছে পোল্যান্ডে। এক্সপার্টিস্টদের মতে এটি একটি ন্যাচারাল ফেনোমেনা, যা খুবই রেয়ার। অ্যাকচুয়ালি এর পিছনে রয়েছে সানলাইটের রিফ্লেকশন, তবে এর জন্য থিন ক্লাউডের প্রয়োজন হয়। এমনটি তখনই হয় যখন আকাশের বিশেষ কোনো ডিরেকশনে থাকা ক্লাউড, টাইম, সূর্যরশ্মি এবং এক্স্যাক্ট লোকেশনের কম্বাইন্ড রেজাল্ট হয়, যা লাখে একবার ঘটে। কিন্তু যখনই আকাশে এমনটি সৃষ্টি হয়, সেই দৃশ্য দেখার মতন হয়। আননোন অবজেক্ট। দিন হোক বা রাত, আকাশে অজস্র প্লেন ট্রাভেল করতে দেখা যায়। আর প্লেন আকাশের যত উঁচুই থাকুক না কেন, মেঘের মুভমেন্ট দেখে এদের বোঝে যায়। এখন স্ক্রিনে যেটি দেখছেন, এটি কোনো প্লেন নয়, কেউ জানে না এটি কি। তবে তীব্র আলোকরশ্মি আকাশে ট্রাভেল করতে দেখা গেছে, যার স্পিড এতটাই স্লো হয় যে একে ইজিলি চোখে দেখা যায়। এই জিনিসটি প্রথমবার রাশিয়াতে দেখা গেছিল। এছাড়া পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও একে বহুবার দেখা গেছে। এটি যত সামনের দিকে এগিয়ে যায়, এর আলোকরশ্মি তত ডিসঅ্যাপিয়ার হতে থাকে, যার পর এন্ডে একটি স্টারের ন্যায় দেখা যায়। প্রথমবার দেখে এটি কোনো স্পেসশিপ বলে মনে হয়, কিন্তু এটি অ্যাকচুয়ালি কি তা কেউ বলতে পারেনি। আপনাদের মধ্যে যদি এইগুলির মধ্যে কোনো একটি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।